দেখো, সার্বিকভাবে যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে টানা এই গরমের পর এই যে বৃষ্টি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি, তাতে কিন্তু একটা স্বস্তি থাকলেও টানা বৃষ্টি পড়লে, যেভাবে টানা বৃষ্টি পড়ছে গত 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে বিভিন্ন জায়গাতে বেহালা, পর্ণশ্রী বা ঠাকুরপুকুর, হরিদেবপুর অঞ্চলে বিভিন্ন জায়গাতে পকেটে পকেটে জল জমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। যদিও এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে একটা মাঝে মাঝে একটা ঝোড়ো হাওয়াও কিন্তু অনুভব করা যাচ্ছে যে জায়গাগুলো ফাঁকা সেখানে, এবং এখনও পর্যন্ত সেরকম কোনো জায়গাতে যানজটের খবর নেই বলেই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। আমিরের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, হিন্দল ধন্যবাদ। পুরী থেকে 680 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি, এবং বিশাখাপত্তনম থেকে তার দূরত্ব হচ্ছে এই মুহূর্তে 550 কিলোমিটার। তিনটি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী, ডায়মন্ড হারবার এবং গোসাবা, তিন জায়গাতেই কিন্তু এক টানা বৃষ্টি পড়ছে। এবং এই অশনির পরোক্ষ প্রভাবেই কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে, সেখান থেকেই এই বৃষ্টি, আগামী 2-3 দিন টানা বৃষ্টি চলবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি চলে যাব এবার পূর্ব মেদিনীপুরে, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। পার্থ, সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে, কাঁথিতে এই মুহূর্তে কি ধরনের আবহাওয়া? দেখো, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেও কিন্তু সকাল থেকে দেখা যায় বৃষ্টি হচ্ছে, এটা অনেকেই যে বিষয়টা বলছেন এটা কিন্তু অশনির পরোক্ষ একটা প্রভাব। তবে এই মুহূর্তে এখন কাঁথিতে বৃষ্টি হচ্ছে না ঠিকই, এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকে বিকালের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন হবে। তুমি জানো যে ঠিক 1 বছর আগে 26শে মে ইয়াসের ফলে একটা বড়সড় ক্ষতি হয় এবং দীঘা, কাঁথি সহ বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিটা ব্লকে কিউআরটি তৈরি করা হয়েছে, এবং যে বিষয়টা বলা হচ্ছে যে তারা সমস্ত দিকের ওপর নজর রাখছে, এবং যাতে সমুদ্রে নামা থেকে শুরু করে সমস্ত বিষয়ের ওপর কিন্তু আজকে বিকালের পর থেকে একটা কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। কুসুমিতা, ধন্যবাদ পার্থ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।